নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শতদাস অ্যাপ্রোচ। এই ভিডিওতে আমরা যে পাঠ্য বই আছে আমাদের, ওখান থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দাগ দিয়ে নেব, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে লাভ পাবে তোমরা। তো আজকে যখন আমি প্রথম যে চ্যাপ্টারটা আমি বলছি এখানে পরিমিতিজি গোলকের চ্যাপ্টারটা, গোলক থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা একটু দাগ দিয়ে নাও। প্রথমে যে পেজ নাম্বার আমি বলছি, পেজ নাম্বার হচ্ছে 182 পেজের প্রয়োগ নয়, ঠিক আছে? 182 পেজের প্রয়োগ নয়, 10, 11। 11 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য। 12 অঙ্কটা গতবার পরীক্ষা এসেছিলো তোমাদের মাধ্যমিকে, তাহলে কি বললাম, প্রয়োগ 9, 10, 11 ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসছি কোষে, দেখি 12-র যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, তোমরা চলে যাও 184 পাতায়, 3 নম্বরের অঙ্কটা ইম্পর্টেন্ট, 10 নম্বরের অঙ্কটা, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 12 নম্বরটা তো খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার 12 নম্বরের অঙ্কটা, বোঝা গেল? 3, 12, 10, 3, 12, 13, 14 অঙ্কটা 1 নম্বর বা 2 নম্বর হিসেবে আসতে পারে, 512 অ্যান্সার, ঠিক আছে? তাহলে বড় প্রশ্ন মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে হচ্ছে 9, 12, 13, বোঝা গেল? আর 15 যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে, ভেরি শর্ট টাইপ অ্যান্সার এমসিকিউ, যেগুলো এগুলো বলার কিছু নেই, সব ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 4, 5, খুবই ইম্পর্টেন্ট, বি এর সবই করতে হবে, শূন্যস্থান পুরো সবই করতে হবে, সি এর যেটা আছে, একটি নেট অর্ধগোলকে সমতলের সংখ্যা কত, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা শর্ট টাইপ অ্যান্সার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ওইখানকার মধ্যে 16 র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, 4-টা তো খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4-টা, 5-টা খুব ইম্পর্টেন্ট, 3-টাও দেখবে, তার মানে কি এখানে 1, 3, 4, 5, ঠিক আছে? এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4, ঠিক আছে? এবার আমরা আসছি লম্ববৃত্তাকার শঙ্কুতে। তো লম্ববৃত্তাকার শঙ্কু পেজ নম্বর আমি বলছি, পেজ নম্বর হচ্ছে 225। 225-এর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ 11 অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রয়োগ 11, তারপরে প্রয়োগ 12-টা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, 226 পাতা এটা, প্রয়োগ 13, প্রয়োগ 14, তারপর হচ্ছে যে প্রয়োগ 15, এর মধ্যে 12-টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 12, তারপরে 13, 14, ঠিক আছে? এবার আসি কোষে, দেখি 16, যেটা কোষে দেখি 16-র মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 3 নম্বরের অঙ্কটা, 6 নম্বরের অঙ্ক ইম্পর্টেন্ট, তারপর এখানকার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে শেষের যে 3টে অঙ্ক রয়েছে এখানে, 10, 11, 12, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে 10, 11, 12। তারপরে কি বললাম, তাহলে আরেকবার রিপিট করছি আমি, কোষে দেখি 16-র 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, ঠিক আছে, 10, 11, 12, পেজ নম্বর হচ্ছে তোমার 227, তাহলে 10, 11, 12 সব থেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো করবে যেগুলো বললাম, তারপরে এমসিকিউ সবই করতে হবে, কিছু বাদ দেওয়া নেই, ঠিক আছে? শূন্যস্থান পূর্ণতায় 14 নম্বর যেটা আছে, ভেরি শর্ট টাইপ অ্যান্সার, সরি সেল শর্ট টাইপ অ্যান্সার, এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3, 2, প্রথমত বলি 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5ও ইম্পর্টেন্ট, বোঝা গেল? 3, 4, 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শঙ্কুর, ঠিক আছে? 3, 4, 5, 2, 3, 4, 2, 3, 4। তো তোমরা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে আমরা পরিমিতি যে সমস্ত বাকি সব চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো বই থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।